আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হিন্দুদের মতে সত্যি কি কাবা শরীফে ভগবান শিব বন্দী আছে? মুসলিমরা কি সত্যি কাবাকে পূজা করে? কাবার ভিতরে কি সত্যি ভগবান শিবের লিঙ্গ আছে? হিন্দুদের সব এরকম আজগুবি প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের দিনী হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক, সত্যিই কি কাবা শরীফে ভগবান শিব বন্দী আছে? প্রিয়দিনী ভাই বোনেরা, অনলাইন কিংবা অফলাইনেও কিছু হিন্দুরা এমন কথা প্রায়ই বলে থাকে যে কাবা শরীফ নাকি শিব মন্দির। কিছু কিছু মূর্খ হিন্দু আবার এক ধাপ এগিয়ে বলে ওটা নাকি এখনও শিব মন্দিরই আছে। মুসলিমরা লুকিয়ে লুকিয়ে নাকি সেখানে শিবের পূজা করে। প্রকৃতপক্ষে এদের সমালোচনা করার ভাষা আমার জানা নেই। এরা নিজেরা নির্লজ্জতার মাথা খেয়ে শিবলিঙ্গ পূজা করে পরিবারের সবাইকে নিয়ে, আবার সেই লজ্জা ঢাকতে মুসলিমদের কাবাকে শিবলিঙ্গ এর সাথে তুলনা করে, নাউজুবিল্লাহ। অনলাইন থেকে এলোপাতারি কিছু ছবি এনে কপি পেস্ট করে এরা মিথ্যাচার করে। এদের মিথ্যাচারময় দাবিগুলো এখন এই ভিডিওতে তুলে ধরা হবে এবং তার উত্তরও দেওয়া হবে ইনশাআল্লাহ। এদের মিথ্যাচারের প্রধান বিষয় হচ্ছে হাজরে আসওয়াদ বা কালো পাথরটি। এরা বলতে চায় এটাই নাকি শিবলিঙ্গ। মূলত যার চোখ আছে এবং বুদ্ধিশুদ্ধি আছে এমন কোনো মানুষ জীবনেও এ কথা বলবে না। নিচে হাজরে আসওয়াদ এবং একটি শিবলিঙ্গের ছবি দেওয়া হলো, দেখুন তো দূর হতেও কোনো মিল আছে কি না। এরপর দ্বিতীয় নিকৃষ্ট মিথ্যাচার যেটা করে সেটা হচ্ছে হাজরে আসওয়াদকে যৌনির সাথে তুলনা, নাউজুবিল্লাহ। তারা বলে এটা নাকি দেখতে স্ত্রী যৌনির মতো। আসলে হিন্দুরা যে শুধু শিবলিঙ্গের পূজা করে এমনটা নয়, বরং সেই সাথে তারা যৌনি পূজাও করে। শিবলিঙ্গটি যেটার উপর বসানো থাকে এটি একটি স্ত্রী যৌনি। পৌরাণিক ভাষ্যমতে এটি হচ্ছে পার্বতীর যৌনি। যাই হোক, সেসব বিষয়ে না যাই, তবে হিন্দুরা সাদৃশ্য দেখিয়ে বলতে চায় যে হাজরে আসওয়াদ হচ্ছে যৌনি এবং মুসলিমরা যৌনির পূজা করে। প্রকৃতপক্ষে হাজরে আসওয়াদের পাথরটি কোনোভাবেই স্ত্রী যৌনির সাথে মিলে না। গুগলে হাজরে আসওয়াদ লিখে সার্চ দিলে যে ছবিটি আসে সেটি হচ্ছে পাথরটির একটিমাত্র দিক। উপরে যে ছবিটি দিয়েছি সেটি দেখুন, মূলত পাথরটি চারপাশে স্টিলের মতো পাত বসানো, যাতে এটা ক্ষয়ে না যায়। মূল পাথরটি ভিতরে, হাজরে আসওয়াদের মূল টুকরো পাথরটির আকার একবার দেখুন, এই ছবি দেখলেই বুঝতে পারবেন। একই সাথে আপনারা ভালো করে মিলিয়ে দেখবেন যে হাজরে আসওয়াদ এবং শিবলিঙ্গের কোনো মিল পান কি না, আর আপনারা ইতিহাস খুঁজে বের করবেন আর কাবা শরীফ কি কোনোদিনও শিব মন্দির ছিল। আর হিন্দুদের ওপর ওপেন চ্যালেঞ্জ, কেউ এমন কোনো ঐতিহাসিক প্রমাণ দিতে পারবে যে কাবা শরীফ শিব মন্দির ছিল? এটা ওপেন চ্যালেঞ্জ থাকবে হিন্দুদের সাথে। কাবা তো দূরে থাক, সারা সৌদি আরবে কোথাও জীবনে শিব মন্দির পাওয়া গেছে কি না সেটা প্রমাণ করে দেখাক। এরপর মুসলিমরা কাবার পূজা করে এই মর্মে হিন্দুরা বেশ কিছু যুক্তি দেয়, সেগুলোর যৌক্তিকতা বিচার করা হলো। হিন্দুদের যুক্তি, মুসলিমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, আবার হজের সময় তার চারদিকে তাওয়াফ করে, এগুলো কি মূর্তি পূজা নয়? তাদের এই কথার যুক্তি খণ্ডন হলো, কাবা আমাদের কেবলা, আর কেবলা অর্থ হচ্ছে দিক নির্দেশ, অর্থাৎ কেবলা আমাদের দিক নির্দেশ মাত্র। এর দিকে ফিরে বিশ্বের সব মুসলমানকে নামাজ পড়ার আদেশ দেওয়া হয়েছে, যাতে সবার মধ্যে একতা থাকে। যদি দিক নির্দেশ না থাকে তবে দেখা যাবে একজন নামাজ পড়বে দক্ষিণে, একজন উত্তরে, এভাবে গণ্ডগোল লেগে যাবে। এই জন্য সব মুসলিমের একতার জন্য কাবাকে কিবলা বা দিক নির্দেশনা ধরা হয়েছে। আর কাবার দিকে ফিরে নামাজ কখনোই মূর্তি পূজার সাথে তুলনীয় হতে পারে না, কারণ সুদূর সৌদি আরবে অবস্থিত কাবার পূজা মানুষ পৃথিবীর অন্য প্রান্তে বসে করছে, এটা চিন্তা করতে গেলেও হাস্যকর মনে হয়। ধরুন কখনো কি এমন দেখেছেন, কোনো হিন্দুকে মূর্তি রয়েছে গৌহাটি আর সে কেরালায় বসে প্রণাম দিচ্ছে, দেখেননি তাই না? তাহলে নামাজকে কিভাবে কাবার পূজা বলা যায়? এরপর তাওয়াফের ব্যাপারে বলছি, মুসলিমরা তাওয়াফ করে আল্লাহর একত্ববাদ প্রদর্শনের জন্য, তারা কখনোই তাওয়াফ দ্বারা কাবার পূজা করে না। মুসলিমরা এমনকি কাবার মধ্যে ঢুকেও নামাজ আদায় করে না। আবার পাক ইসলামিক যুগে কাবার উপর দাঁড়িয়ে আজান দেওয়া হতো, তাহলে চিন্তা করুন যার পূজা ঘুরছে তাকে কি কেউ নিজের পায়ের নিচে রাখে? যদি মুসলিমরা কাবার পূজা করত তাহলে কাবার উপর পা দিয়ে উঠে দাঁড়াতো, হিন্দুরা কি পারবে তাদের মূর্তির মাথার উপর পা দিয়ে দাঁড়াতে? তাই হিন্দুদের এসব কোনো যুক্তিই ধোপে টেকে না। হিন্দুদের আরেকটি যুক্তি হলো, মুসলিমরা হাজরে আসওয়াদকে চুমু দেয়, আর এটিও মূর্তি পূজার সাদৃশ্য। এর যুক্তিখণ্ড হচ্ছে, হিন্দুদের এই যুক্তির খণ্ডন হচ্ছে,
ইসলামের মতে কাবার পাথরটির দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন স্বর্গ থেকে। অর্থাৎ পাথরটি ইহজাগতিক কোনো পাথর নয়। আর মিরাকলের বিষয় হচ্ছে, বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন যে কাবার এই পাথরটি আসলে পৃথিবীর কোনো পাথর নয়, বরং এটি একটি উল্কার মাধ্যমে পৃথিবীর বাইরে থেকে আসা। আর্কিওলজিস্ট পিউল ভার্সেস গবেষণা করে এমনটি ব্যাখ্যা দিয়েছেন। তাই মূলত মুসলিমদের এই কালো পাথরটির চুমু দেওয়া আর কিছুই নয়, বরং স্বর্গীয় একটি পাথরকে স্পর্শ করা মাত্র। মুসলিমরা কখনোই এটিকে পূজা করে না। আর চুমু দেওয়া মানে কি পূজা? চুমু দেওয়া কখনোই প্রতিমা পূজা হতে পারে না। কখনো কি দেখেছেন কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে দেবীদের চুমাচুমি করতে? তাহলে এ ধরনের বক্তব্য তারা কীভাবে দেয়? মানুষ তো ভালোবেসে শিশুকেও চুমু দেয়, তার মানে কি শিশুটির পূজা করে? হিন্দুদের আরেকটি যুক্তি হল, হজের সময় মুসলিমরা সবাই সাদা কাপড় পরে। এটাও প্যাগান সংস্কৃতির সাথে মিলে। হিন্দুদের এই যুক্তির খণ্ডন হচ্ছে, আমি আসলে জানি না সাদা কাপড় পরা কোথাকার প্যাগান সংস্কৃতি, তবে বলি হজের সময় সাদা কাপড় পরা হয় যাতে মানুষে মানুষ কোনো ভেদাভেদ না থাকে। সেখানে মানুষ অপর একজন মানুষকে আলাদা করে ফেলে তার পোশাক আশাক দেখে। পোশাক দেখে আমরা বলতে পারি কে গরিব কে ধনী, কে আফ্রিকান কে ইউরোপিয়ান, কিন্তু মানুষে মানুষে এই ভেদাভেদ যাতে না থাকে এই জন্যই হজের সময় সবাই সাদা কাপড় পরে। কোনো প্যাগান সংস্কৃতিতে মানব সভ্যতার এইরকম আদর্শ আছে কি না তা আমার জানা নেই। আর বিজ্ঞানও বলে মরুভূমির দেশ আরব, তাই যেহেতু আরবে আমাদের কাবা শরীফ নির্মাণ করা হয়েছে আর প্রত্যেক বছর মুসলিমরা তা প্রদর্শন করতে যায় অর্থাৎ হজ করতে যায়, এই জন্য বিজ্ঞানীদের মতে যদি কোনো ব্যক্তি রোদে সাদা কাপড় পরে থাকে তাহলে তাকে রোদ কম লাগে। বৈজ্ঞানিকভাবে এখানেও বোঝা যায় যে ইসলাম কতটা আদর্শ ও কতটা নীতিবান। যা বর্তমান বিজ্ঞান সাদা কাপড়কে রোদ ও শোষণ ক্ষমতার জন্য ব্যবহার করে থাকে। বর্তমান বিজ্ঞান এই কথা বললেও আজ থেকে 1450 বছর পূর্ব থেকেই আমাদের মুসলিমরা সাদা কাপড় পরে হজ পালন করে। হিন্দুদের আরেকটি যুক্তি হল, মক্কায় মুসলিমরা শয়তানকে পাথর মারে কল্পনার প্রতীক করে, আর এটা মূর্তি পূজার সাদৃশ্য। হিন্দুদের এই যুক্তির খণ্ড হচ্ছে, ইসলামে একমাত্র আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার শরীক করতে নিষেধ করা আছে এবং তার মূর্তি প্রতীক বা কোনো কিছুর সহিত তুলনা করা নিষেধ করা আছে, কিন্তু এই নিয়ম শয়তানের জন্য নয়। ইসলাম প্রতীকী কর্মে বিশ্বাসী নয়, বরং শুধু স্রষ্টার প্রতীকী তৈরিতে অবিশ্বাসী। আর একই সাথে পূজা আর পাথর মারা এক কীভাবে হলো? এটি তো সম্পূর্ণ বিপরীত দুটি বিষয়। তাই মক্কায় শয়তানকে পাথর মারা কোনোভাবেই মূর্তি পূজার সাথে মেলে না। পরিশেষে বলবো, যারা শুধু এ জাতীয় যুক্তি প্রদান করে তারা আসলেই কখনো সত্য জানার চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না। তারা নিজেরাই নিজেদের গোমরাহি করে, সত্য তাদের ধরাছোঁয়ার অনেক বাইরে দাঁড়িয়ে থাকে এবং নিজেরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হয়। সত্য সমাগত এই সময়। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার কি মনে হয়, কাবা শরীফে কি সত্যি ভগবান শিব আছে? তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এইরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের দিনী হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।